কি ঘটনা ঘটেছিল? মানে প্রথমে আমরা ঢুকলাম, প্রধানকে ছিলাম, এরপরে ওরা বলছে এত ভিড় করো না, তাহলে তিন চারজনা রয়ে যাও, তাহলে বেরিয়ে যাও। আমরা বেরিয়ে গেলাম সাইডে বারান্দাতে বেরিয়ে গেলাম, এরপরে দরখাস্ত দিয়ে ওরা বলছে তিনটে গ্রাম আর আমরা বলছি সাতটা গ্রাম। ওইটাই আমাদের ছেলে ওইটা জোর করে করলো, বলে না আমার থেকে বেশি জানবে, আমি অর্থাৎ ওইখান থেকে পয়সা পাস করছি, তুমি বলছো তিনটে হবে না, এটা ওটা জোর করার পর বলেছে, বলে ওই প্রধান না কে ঘটে ওবার আমাদের যে ছেলেটা দরখাস্ত জমাতে এসছে ওবার প্লটে ধরে, হ্যাঁ প্লট ধরেছে, প্লটে ধরে এবার আমাদের ছেলেগুলা ও বলছে আয়রে আয়রে দেখেছে, এবার আমরা ঢুকে গিয়েছি হইচালা করেছে, আর যে ছেলেটাকে প্রধান এমনি করে জোর করে আঁকড়ে ধরেছিল, নিয়ে পরে ওই পঞ্জাটা আমরা আমি ছিলাম ওই জায়গাটাতে, আমি ওই ছেলেটাকে ট্রেনে বার করে ট্রেনে নিয়ে এলাম, তখন দেখছি প্রধান ওইখান থেকে হাঁকাচ্ছে, আমরা ধরে ধরে যখন দুতলা থেকে নামি তখন প্রধান হাঁকাচ্ছে, বলছে তালা মারো এদেরকে মারবো ভিতরে, নিয়ে পরে ওই তালা মেরে আমি আমি ওই গেটের সামনে আসি, আসে পরে ওই যে গেট তালা মারে ওকে ট্রেনে ভিতরে ঢোকায়, তারপরে আমরা দুজনকে ট্রেনে বেরিয়ে যাই, আমরা পুনর্গম করে পালিয়ে যাই, আর পিছনে আমরা তো বুঝতে পারলাম না, আমরা পালিয়ে যাই, পালিয়ে পড়ার পরও আবার ওইখানে কয়েকটা ছেলে আমাদেরকে অ্যাটাক করেছিল ঠেকা নিয়ে রাস্তা ধারে, এখান থেকে আবার ফেরারছে, ওইখান থেকে দৌড় মেরেছি আমি। আমরা ওই মোটামুটি 11-12 জন ছিল, হ্যাঁ আমাদের ভিতরে মেরেছে, ওই যে তালা মারতে শুরু করেছে তখন আমরা দৌড় মেরেছি দুজন, আর বাকি কয়েকজনের কথা কিরকম মার খেয়েছে আমরা বুঝতে পারি না, আমরা ট্রেনে। এখন তোমরা কি চাইছো? আমরা চাইছি এখন ও প্রধান কেনা মাল তালা মেরে আমাদের আমাদের অপরাধ বলুক, আর আমরা কি অন্যায় করেছি, এতগুলা ছেলে আমাদেরকে কেনা মাল, ওইটা আমরা ডাকি ওইটা আমাদের অপরাধটা বলুক যে আমরা কি অন্যায় করেছি।